দর্শক সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকের দিন আমাদের ঘরে একটু ভালো মন্দ খাওয়াই, এর ভিতরে আছে ছোলা বুট, তারপরে আপনার বারজা ত্রিশি, মানে শীতের যে বেস্টার খাবারটা খাওয়াই এটা ঈদের দিন আমি দিই। যাই হোক, ঈদের সময় আসলে কবুতর যারা পালে ঈদের দিনও তাদের ছুটি নাই, নিজ হাতে যারা পালে ঈদের দিনও কবুতরের সময় দিতে হয়, সব কিছু ইয়া করেই মেনটেন করেই ঈদের দিনও সময় দিতে হয়। যাই হোক, আজকে আমি আপনার কবুতরের খাওয়াইতে খাওয়ানো দেখব, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঈদের। যে আমার কবুতর আবার যাই হোক, দর্শকে যে আমি খাবার দিচ্ছি কবুতর ঈদের খাবার, এই যে ছোলা বুট, এই যে ছোলা বুট বাজার কৃষি বিভিন্ন খাবার মিক্সড আছে, গম। যাই হোক, কবুতর পালা আসলে বলবো কি, এটা একটা অন্যরকম একটা ফিলিংস। সব কিছু সময় মাঝখানে ওদের জন্য সময় বের করতে হয়, ওদের সময় এটা একটা ইম্পর্টেন্ট সময়। সব এই যে গতকাল যেই পাল্লা দিয়েছিলাম, বলছিলাম 18 পিস আসছে, পরে আস্তে আস্তে আমার 20 পিসই কভার হয়েছে। একদিন পরে কবুতর, একদিন পরে একটা আসছে, আর ওই যে 18 পিস বলার পরে সন্ধ্যার দিকে এক কবুতর আসছিল, পুরো আমার ফিল আপ হয়েছে। যদিও 4-5 কিলো, তারপরে কবুতর নতুন অবস্থা, গরম অবস্থায় কবুতর, এগুলো আর কি চিনা জানা রাখার জন্য, যাতে পরবর্তীতে শীতে সমস্যা না হয়। দর্শক সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা, সেই দিন একটা ভিডিও করলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। কালকে আসলে আমি 2-3 দিন আগে একটা পাল্লা দিয়েছি, ওইটা ভিডিও এখনও ছাড়ি নাই, ছাড়বো। দোয়া করবেন সবাই আমার জন্য, ভালো থাকবেন। বেশি কিছু বলবো না, ঈদের দিন, ঈদের দিনে একটা সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা কবুতর বলেন, তো যারা নিজ হাতে কবুতর বলেন তাদের ঈদের দিনও কবুতরের সব কিছু সময় মেনটেন করে কবুতরের সময় বের করতে হয়। যাই হোক, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।